তাকে সত্যায়ন করলে এই মকাম আপনার জন্য রয়েছে। যদি কোনো ব্যক্তি রাসূলকে ভালোবাসতে পারে তার মান মর্যাদা কি হতে পারে? প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যদি কোনো ব্যক্তি রাসূলকে তার সবকিছু থেকে ভালোবাসতে না পারে তাহলে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যন্ত্রণার আসাদন সাত চাখাবে, এটা আল্লাহ বলে দিয়েছে। যেটা সূরা তাওবা 24 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 9 নম্বর সূরার 24 নম্বর আয়াতে বলেছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম وَأَمْوَالٌ اقْتَرَفْتُمُوهَا وَتِجَارَةٌ تَرْضَوْنَهَا وَمَسَاكِنُ تَخْشَوْنَ كَسَادَهَا وَمَسَاكِنُ تَرْضَوْنَهَا أَحَبَّ إِلَيْكُمْ مِنَ اللَّهِ وَرَسُولِهِ وَجِهَادٍ فِي سَبِيلِهِ فَتَرَبَّصُوا। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলতে বলেছে, আপনি বলে দেন তাদেরকে, যদি তাদের বাপ দাদা, তাদের সন্তান, তাদের প্রপার্টি, তাদের স্ত্রী, তাদের ঘরবাড়ি, তাদের বিজনেস, যদি এগুলো, তাদের ধন সম্পত্তি, এগুলো যদি আল্লাহ এবং তার রাসূল এবং তা সেই পথে সংগ্রাম করা থেকে বেশি প্রিয় হয়, ভালোবাসার পাত্র হয়, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আল্লাহর আদেশ আসা পর্যন্ত তারা যেন অপেক্ষা করে। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমুল ফাসিকিন, আল্লাহ বলছেন আমি কোনো ফাসিক জাতিকে শপথ প্রদর্শন করি না। কওমুল ফাসিক, আল্লাহ বলছেন আমি ফাসিক জাতিকে পথ প্রদর্শন করি, তার মানে আল্লাহর পক্ষ থেকে একটা ধমক তো আছে যে যেই ব্যক্তির অন্তরে আল্লাহ এবং তার রাসূলের চেয়ে যদি ভালোবাসার বিপরীত অন্য কিছু হয় তাহলে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তুমি অপেক্ষা করো, সে সময়টা আসতে দাও, সে সময়ের পরে তোমাকে দেখাবো আমি এর রেজাল্টটা কি। আল্লাহ ধমক দিয়ে দিয়েছে, তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে রাসূল সাল্লামের ভালোবাসাটাকে, তারপরে আল্লাহকে তো সবাই ভালোবাসবে, যারা মুমিন সবাই বলবে আমরা আল্লাহকে ভালোবাসি, আর সৃষ্টির মাঝে আল্লাহ শুধু মুহাম্মদ রাসূল সাল্লামের কথাটা উল্লেখ করেছে। আল্লাহ হচ্ছেন স্রষ্টা, তার ভালোবাসা পৃথক, সৃষ্টির মাঝে সব থেকে বেশি ভালোবাসতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। যদি এটা কোনো ব্যক্তি করতে না পারে তার জন্য ধমক আছে, আর যদি কোনো ব্যক্তি করতে পারে তার সম্পর্কে সুবহানাল্লাহ, এগুলো পড়তে গেলে চোখে পানি ঝরে, কিন্তু বিষয়টা হচ্ছে অন্তর থেকে যখন ফিল না হবে এটা আপনি অনুধাবন করতে পারবেন না যে কথাগুলো কতটা মূল্যবান, কতটা দামি। সাহাবিরা বুঝতে পারতো কথাটা কত দামি। আসুন দুই একটা সাহাবির কথা আমি আপনাকে শোনাই, তাদের অবস্থা কি হয়েছিল যখন এটা জেনেছে। একটা হাদিস তো আপনারা প্রত্যেকে শুনেছেন, কোনো ব্যক্তি ইমানদার হতে পারবে না, লা ইউমিনু আহাদাকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই হাদিস আপনাদের মুখস্থ হয়ে গেছে যে রাসূল ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে ওই ব্যক্তি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি তার ধন সম্পত্তি, তার পিতামাতা, তার সন্তান, সমস্ত বন্ধু বান্ধবের চেয়ে আমাকে যদি বেশি ভালোবাসতে না পারে তাহলে সেই ব্যক্তি প্রকৃত মুমিনদার হতে পারবে না। সে মুমিনই নয়, রাসূল ইসলাম বলছে লা ইউমিনু আহাদাকুম, সে মুমিনই হতে পারবে না যদি আমি তার কাছে সবচেয়ে বেশি ভালোবাসার পাত্র না হই। কেন ইমানের পরে ভালোবাসাটা জরুরি, ইত্তেবা নয়, ইত্তেবাটা আসবে পাঁচ নম্বরে আপনাকে বলেছি। কেন ভালোবাসাটা ইমানের পরে জরুরি? কারণ যদি কোনো ব্যক্তি কোনো কিছুকে ভালোবাসতে না পারে সে কাজটা হয়তো সে করবে কিন্তু অনীহার সাথে, ঘৃণার সাথে, ধিক্কার সাথে, বাধ্য হয়ে, কিন্তু যদি কোনো ব্যক্তি ভালোবেসে করে তাহলে সেটা হবে তার অন্তর থেকে। অতএব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি ইমান আনবেন তলোয়ার বা জিম্মা বাড়ি খাওয়ার উদ্দেশ্য নয়, আপনি যে অন্তর থেকে তাকে মেনে নেবেন এই জন্য তার ভালোবাসাটি হচ্ছে প্রথম দামি। আপনি যখন রাসূলুল্লাহকে ভালোবাসতে পারবেন দাড়ি রাখতে আপনার কষ্ট হবে না, আপনি যদি রাসূলুল্লাহকে ভালোবাসতে পারবেন আপনার টাকনার উপরে পেন্ট উঠে যাবে, আপনার গায়ে লাগবে না, আপনি ভালোবাসতে পারলে ডান হাতে আপনি খাবেন, বসে খাবেন, আপনার কোনো কিছুই পরবা হবে না। কিন্তু যখন আপনি রাসূলুল্লাহকে ভালোবাসতে না পারবেন এই প্রত্যেকটা কাজ আপনার কাছে গেও মনে হবে, প্রত্যেকটা কাজ আপনার কাছে বাড়াবাড়ি মনে হবে, যেমন তারা করে বলে থাকে করে থাকে, কারণ তারা প্রকৃত অর্থে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে না। যদি ভালোবাসতো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতো তারা তা করতো, যেমনটা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করতেন। তারা কোনো কিছুর ক্ষেত্রে ছেড়েছে রাসূলকে কিভাবে? আরে আমি তো মাঝে মাঝে আপনাকে বলি যে একজন সাহাবি বর্ণনা করছে রাসূল খেজুরের বিচিটা এইভাবে এইভাবে এই দুই আঙ্গুলের মাঝখান চিকন দিয়ে বের করে ফেলেছে, এটা বর্ণনা করার কি প্রয়োজন ছিল বলেন, কি প্রয়োজন ছিল? আমি আপনাকে দেখাতে চাচ্ছি সাহাবিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে ফলো করতে পৃথিবীর ইতিহাসে এমন কোন ব্যক্তি জন্ম নেয়নি যার প্রত্যেকটা মুভমেন্ট সাহাবিরা কাউন্ট করেছে, কি ভেবেছেন, যার প্রত্যেকটা কিছুকে ফলো করা হয়েছে, আর যার হাসতো কাঁদতো কথা বলতো সব আল্লাহর ইশারায়, যার পুরো জীবনটাই হচ্ছে ইসলাম, কেমন তার অবস্থা ছিল আপনি চিন্তা করে দেখেন। যে রাসূল কিভাবে হাসতো, কিভাবে খেজুরের বিচি ফেলতো সেটাকে পর্যন্ত সাহাবিরা কাউন্ট করেছে, এটা ছিল তাদের আদর্শ। তাই জন্য ভালোবাসাটা অত্যন্ত জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসা প্রমাণ করতে গিয়ে একবার এক সাহাবিকে বলেছে পাত্রে পানি নিয়ে আসো। যদি আজকে আমার এটা বলার উদ্দেশ্য ছিল না, অনুসরণ হয়ে গেছে, যে নাম্বারে আমি বলতে পারবো না, হাদিস বুখারী এবং মুসলিমে রয়েছে,
পাত্রতে পানি নিয়ে আসা হলো, রাসূলুল্লাহ ওই পাত্রের মধ্যে মুখ ধুইলেন নিজের এবং কুলি করে সে পাত্রে ফেললেন এবং বলছে খাও। সুবহানাল্লাহ, আপনি কি ভেবেছেন আমি আর আপনি হলে কি করতাম? খেয়ে হয়তো নিতাম। কেউ যদি যারা রাসূলুল্লাহকে অনেক বেশি ভালোবাসে তাদের তো কোনো দ্বিধা নাই, কিন্তু অরুচিকর বিষয় যাদের আছে তারা খেয়ে তো নিতাম না, প্রকাশ করতাম না অন্তরের খবর। সুবহানাল্লাহ, সাহাবী দুইজন নিয়ে কোনো কথা নাই খাওয়া শুরু করে দিয়েছে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা জানালা দিয়ে দেখেছে এই দৃশ্য, তিনি বলছেন তোমার আম্মার জন্য কিছুটা পানি রেখে দিও। তাকে কিন্তু পরীক্ষা করতে বলা হয়নি, রাসূলুল্লাহ বলেনি, কিন্তু তিনি জানেন যে যেই মুহূর্তে রাসূলুল্লাহ কুলি পানি পাত্রে ফেলে দিয়ে তাকে খেতে দিয়ে পরীক্ষা করার জন্য হয়েছে, এটা বিশেষ কিছু, তাতে বরকত রয়েছে। তিনি বলছেন তোমার আম্মার জন্য একটু রেখে দিও, সবটা খেয়ে নিও না। সুবহানাল্লাহ, তারা কিছুটা খেয়েছে, বাকিটা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলার কাছে দিয়ে দেওয়া হয়েছে। এটা হচ্ছে তার চরিত্র, যাকে এতটা বেশি ভালোবাসত রাসূলুল্লাহ, আর যেগুলোর বর্ণনাতে স্পষ্ট দলিল সহ আমি আপনাকে দেখাই। সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা যে ভালোবাসত, কিভাবে ভালোবাসত। উমর রাদিয়াল্লাহু তাআলা, তিনি একটা ঘটনা তো আপনারা জানেন যে রাসূলুল্লাহর সাথে একদিন হাত ধরে হাঁটছিলেন, তিনি তখন রাসূলুল্লাহকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি অনেক বেশি ভালোবাসি, ইল্লা নাফসি, তবে আমার অন্তর থেকে নয়, মানে আমার জীবন থেকে বেশি নয়, আমার জীবনের চাইতে বাকি যা কিছু আছে সব কিছু থেকে আমি আপনাকে ভালোবাসি। রাসূলুল্লাহ বলছেন এখন তোমার ঈমান পূর্ণতায় আসেনি উমর। তারপরে উমর রাদিয়াল্লাহু ভাবতে লাগলেন, এক পর্যায়ে তিনি বলছেন কালা লাহু উমর ইন্নাহুল আন ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু আল আন, এখন আমার অবস্থা এমন হয়েছে, ওয়াল্লাহি লা আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি, আপনি আমার জীবনের চেয়েও বেশি পছন্দ, আপনি আমার জীবনের চেয়েও বেশি আপনাকে আমি ভালোবাসি। রাসূল সাল্লাম বলছেন আল আন ইয়া উমর, হ্যাঁ উমর, এখন তোমার ঈমান পূর্ণতায় পৌঁছে গেছে, আল আন। ইমাম বুখারী রাহমাহুল্লাহ তিনি তার হাদিসটাকে তার আল আইমান তার কসমের অধ্যায়ে এটাকে উল্লেখ করেছেন, হাদিস হচ্ছে 66632 6632। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ভালোবাসতে পেরেছিল তাদের একটা নমুনা আমি আপনার কাছে উল্লেখ করি। ওমর ইবনুল খাত্তাব আন্না রাজুলান আলা আহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইসমু আব্দুল্লাহ। এই হাদিসটা আমি এই জন্য বলবো, এটা বর্তমান প্রেক্ষাপটের উপরে, তার নাম ছিল আব্দুল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিসের বর্ণনাকারী একজন আব্দুল্লাহ, বাংলায় শর্টলি বলে দিই, সে মদ খেত রাসূলের যুগে, হয়তো সেটা মদ হারাম হওয়ার সময়ের কাছাকাছি, মানে হারাম হয়েছে তারপরেও সে মদ খেয়ে রাসূলের কাছে আসতো, আর রাসূলের মদখাওয়ার কারণে তাকে বেত্রাঘাত করত। এইভাবে কয়েকদিন তাকে বেত্রাঘাত করা হয়েছে। শেষে আরেকবার যখন সে মদ খেয়ে এসেছে আর রাসূলুল্লাহ তাকে বেত্রাঘাত করেছে, আরেকজন সাহাবী ফাকালা রাজুলুম মিনাল কওম, ওই মদিনার একজন ব্যক্তি বললে আল্লাহুম্মা লান, আল্লাহ তার উপর লানত করো, কেন সে মদ খায়, কেন এসে আবার রাসূলের কাছে মার খায়, সে যখন মদ খায় তো আসার দরকার কি, ও মার কেন খায়, জানে যে ও মদ খেয়েছে ওর শাস্তি স্বরূপ ওকে বেত্রাঘাত করা হবে, তারপরও কেন আসে ওর উপর লানত। এই কথা রাসূলের কানে যখন এসেছে তখন রাসূলুল্লাহ তার সম্পর্কে সার্টিফাই করছে, তিনি বলছেন যে মা আকসারা মা ইয়াকু মা ইউতি বিহি, কারণ কেন লানত করেছে, যে কতবার ওকে রাসূলুল্লাহ বেত্রাঘাত করেছে তারপরও মদ খেয়ে আবার রাসূলের কাছে কেন আসে, এই জন্য ওকে লানত করা হয়েছে। এই কথা শুনে রাসূলুল্লাহ বলছেন ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তালআনহু, তাকে খবরদার লানতান করবে না, তাকে লানত করবে না, কেন, ওয়াল্লাহি রাসূলুল্লাহ বলছেন ফা ওয়াল্লাহি, আমি আল্লাহর কসম করে বলছি মা আলিমতু ইন্নাহু ইউহিব্বুল্লাহু ওয়া রাসূলুহু, আমি তার সম্পর্কে এছাড়া আর কিছুই জানি না, তিনি এমন এক ব্যক্তি যে তা আল্লাহকে এবং তার রাসূলকে ভালোবাসে। এই ব্যক্তিকে তুমি লানতান করতে পারো না, সে মদ খায় মার খায় এটা তার ইসলামিক শাস্তি, কিন্তু সে কেন আসে বারবার, সে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে। তার মানে আমি আপনাকে বুঝাতে চেয়েছি এই হাদিসটা কোট করেছে কে, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, তিনি তার কিতাবুল হুদুদ শাস্তির অধ্যায় উল্লেখ করেছেন, হাদিস হচ্ছে 6780। এখান থেকে আপনি নেগেটিভ সেন্সে অর্থ নেবেন আমি জানি, কিন্তু অধিকাংশ মানুষ এটাই তো করে, কিন্তু আমি আপনাকে একটা পজিটিভ দিক দেখাই। আপনার চরিত্র খারাপ এটাকে আল্লাহ ছাড়া কেউ শুধরাতে পারবে না, আপনি আর আমার ক্ষমতাও নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার চরিত্রকে শুধরে, আর আপনি যদি চেষ্টা করেন হবে। পাপ প্রত্যেকের মাঝে থাকবে পাপ, কিন্তু রাসূল ইসলামের ভালোবাসার ক্ষেত্রে আপনার দাড়ি আপনার সালাত আপনার টুপি আপনার ধর্ম কর্ম ইন্টারফেয়ার করবে না, জেনে নেন আপনি পাপি নেশা করুনা জেনা করুনা হত্যাকারী, এটা আপনার জায়গায় আপন জায়গায় এটার বিচার হবে, কিন্তু যখন বিষয়টা হবে রাসূল ইসলামের সাথে ব্যঙ্গ করা, রাসূল ইসলামকে অপমান করা, ইসলামকে নিয়ে ঠাট্টা করা, কোরআনকে অবমাননা করা, তখন আপনি হলেন একজন সোলজার, তখন আপনি ভাববেন না আমি তো দাড়ি রাখিনি, আমি তো টুপি নাই, আমি তো সালাত আদায় করি না, আমি তো পাপি, তাহলে এটা আমার কাজ নয় মনে হয়।
আপনি জেনে নেন, তখন প্রতিবাদ করাটা শুধু নামাজের টুপিওয়ালার আর হুজুরদের কাজ নয়। যখন কেউ আল্লাহকে অবমাননা করবে, আল্লাহকে গালি দেবে, যখন কেউ রাসূলকে গালি দেবে, কোরআনকে নিয়ে ব্যঙ্গ করবে, ইসলামকে নিয়ে ঠাট্টা করবে, মুসলিমদেরকে নিয়ে ষড়যন্ত্র করবে, তখন আপনার দাড়ি আছে না না আছে এটা আপনার কাছে তলব করা হবে না, আপনাকে মাঠানো হবে। আপনাকে সেই দলের সাথে থাকতে হবে যারা প্রতিবাদে অংশ নিয়েছে। কারণ একটা মক্কর যদি রাসূলকে ভালোবাসতে পারে আর রাসূল যদি সার্টিফাই করতে পারে এ আল্লাহকে এবং তার রাসূলকে ভালোবাসে, অতএব আপনার ভালোবাসা আপন জায়গায় থাকতে হবে। এই জন্য এই কথা আমরা বলছি না যে আপনি দাড়ি রাখেন না বিধে আপনি রাসূলকে ভালোবাসেন না, না এটা আমরা বলছি না। হ্যাঁ, আপনার ভালোবাসা একজন মুত্তাকির মতোই হতে হবে এবং মুত্তাকি যেভাবে রাসূলের ভালোবাসা প্রকাশ করবে প্রয়োজনে আপনাকে ওইভাবে প্রকাশ করতে হবে, আপনাকে পিছিয়ে থাকলে চলবে না। তারপরে আমরা যখন মুসলিমদের সাথে কথা বলবো তখন আপনার কাছে আমরা তলব করব, আপনি কেমন ভাবে রাসূল ইসলামকে ভালোবাসেন যে আপনি দাঁড়িয়ে রাখতে পারছেন, এটা কেমন ভালোবাসা। তখন আপনার কাছে যখন আমাদের মধ্যে কথা হবে তখন আমরা আপনার কাছ থেকে তলব করব কি আপনি রাসূল ইসলামকে ভালোবাসেন, এখন পর্যন্ত টাকনার উপরে পেনটাকে উঠাতে পারলেন না, এখন পর্যন্ত আপনি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে পারেন না, কিসের আপনি রাসূল ইসলামকে ভালোবাসেন, এটা ফেক। কি বলা হয়? ফেক মানে প্রতারণা। এটা হচ্ছে প্রতারণা। যেই ব্যক্তি বলবে আমি আল্লাহকে ভালোবাসি রাসূলকে ভালোবাসি আর সে তার ধর্মকে গ্রহণ করবে না, এটা প্রতারণা ছাড়া তার কিছু নয়। কিন্তু যখন ব্যাপারটা হবে অমুসলিমদের সাথে যারা ইসলামের সাথে দ্বন্দ্ব, তখন আপনাকে আমরা দূরে ঠেলে দেবো না যে তোমার দাড়ি নেই তুমি পেছনে থাকো তোমার দরকার নাই, না এটা হবে না। তখন আপনাকে আমাদের কাতারে এসে দাঁড়াতে হবে, কারণ যখন ব্যাপারটা হবে অমুসলিমদের সাথে সেখানে আর কোনো গ্রুপিং নেই, সেখানে আমরা সব মুসলিম আর আমাদের অপোজিট হচ্ছে কাফের। যখন দুই গ্রুপ হয়ে যাবে তখন আপনার দাঁড়িয়ে আছে না না আছে এটা আপনি ঘরে বসে থাকে চলবে না, আপনাকে ওই প্রতিবাদের কাতারে এসে দাঁড়াতে হবে, এটা প্রত্যেকটা ব্যক্তির উপরে দায়িত্ব। এটা হচ্ছে ভালোবাসার দাবি। এটা ছিল আজকের বক্তব্যের মূল উদ্দেশ্য যেটা আমি আপনার কাছে ব্যক্ত করতে চাই। আর এমন কিছু চমৎকার কথা রয়ে গেছে ইনশাআল্লাহ হয়তো সেটা কাল আগামীকাল ঘরে বসে আপনাদেরকে প্রচার করা হবে। তো কথা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনতে হবে, তাকে ভালোবাসতে হবে এবং তাকে সাহায্য সহযোগিতা করতে হবে। ওটা ছিল আজকের মূল টপিক্সের বিষয়, কিন্তু ওদিকে যেতেই পারলাম না। রাসূল ইসলামকে ভালোবাসার একটা অন্তর্ভুক্ত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং তার পরিবারকেও ভালোবাসা। একটা হাদিস বলি, এটা খুবই ইম্পর্টেন্ট, যে আমি আপনাকে দেখাই একজন ব্যক্তি যদি রাসূল ইসলামের প্রতি ঈমান আনে তার চরিত্রটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে পরিবর্তন করে দেয় এটা একান্ত জানা দরকার আছে। আর এই ক্ষেত্রে আমি এমন একজন ব্যক্তির নাম আপনার কাছে উল্লেখ করব ইসলামের ইতিহাসে তার মতন শত্রু ইসলামের আর মনে হয় ছিল না। তিনি একজন মহিলা, হেন্দ বিনতে উতবা। তিনি এত বেশি তার ঘৃণা ছিল ইসলামের প্রতি, মুসলিমদের প্রতি। এই হেন্দ রাদিয়াল্লাহু তাআলা আনহা, সম্মানের সাথে এখন তার নাম নিতে হবে, কেন? কারণ তিনি ইসলাম গ্রহণ করে সাহাবিয়া হয়ে গিয়েছিলেন। তার নির্দেশে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিয়ে তার কলিজাকে ফিরে ফেলা হয়েছে। যে কলিজা বের করে তাকে দেওয়া হয়েছিল সে এটাকে রাগে কামড়িয়েছে, খেতে পারেনি ঘৃণায়, তারপর সেটাকে মালা বানিয়ে গলায় নিয়েছিল। এতটা বেশি ঘৃণা করতো তিনি মুসলিমকে আর ইসলামকে বা মুসলিমদেরকে, যে রাসূল ইসলামের সবচেয়ে পছন্দনীয় ব্যক্তিকে যার মাধ্যমে ইসলাম শক্তিশালী হয়েছিল তাকে এই আচরণ করেছে, যে এই মুহাম্মদকে বেশি সাপোর্ট করেছে এই জন্য এর সাথে আমি আচরণ করেছি। উহুদের যুদ্ধের দিন তিনি এই কাজটা করেছিলেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে হেদায়ত করতে চায় তাকে কেউ ঠেকাতে পারে। এই হিন্দ যখন কাবা ঘরের ভিতরে দাঁড়িয়ে বা তার ঘর থেকে আবু সুফিয়ানের সাথে দাঁড়িয়ে যখন দেখছিলেন যে রাসূল সাল্লাম এক একটা করে মূর্তি ভাঙছে, তার ধারণা ছিল যে মুহাম্মদ যদি হক না হয়ে থাকে তাহলে তো হালাক হবে, কারণ আমাদের দেবতাদেরকে ভাঙছে। কিন্তু যখন দেখছে ভাঙছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই হচ্ছে না, তখন তিনি আবু সুফিয়ানকে কথাটা বলেছিলেন যে আমরা এতটা ভুলের পথে ছিলাম, বুঝতে পারিনি। একজন মানুষ যখন হক পেয়েছে তিনি বুঝতে পারেন যে আমরা কতটা গোমরাহের মধ্যে ছিলাম, যে এতটা আমরা যে এত আচরণ করেছি এই লোকটার সাথে যে তিনি হক কিন্তু তাকে আমরা এত কষ্ট দিয়েছি। তিনি যখন ইসলাম গ্রহণ করেছে, ইসলাম গ্রহণ করার পরে তার মনের অবস্থা কি ছিল ওটা ছিল আমার বলার উদ্দেশ্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, হিন্দ বিনতে উতবা তিনি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে, ইয়া রাসূল, মা কানা আলা জাহারিল আরদি মিন আহলি খিবাইন আহাব্বা ইলাইয়া আইয়া যিল্লু মিন আহলি খিবাই। এই পৃথিবীতে যত পরিবার বাস করে আমার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় ছিল যে যদি কোনো পরিবার ধ্বংস হয় তাহলে আমার কাছে বেশি পছন্দনীয় ছিল এই মুহাম্মদ এবং তার পরিবার ধ্বংস হয়ে যাক, এটা আমার কাছে বেশি পছন্দনীয় ছিল। তিনি বলছেন, একটা সময় আমার অবস্থা এমন ছিল যে আমি সবসময় চাইতাম আপনি লাঞ্ছিত হন, আপনার পরিবার লাঞ্ছিত হোক, কিন্তু ইসলাম আসার পরে আসবাহালিম, তিনি এই কথাটা বলেছেন আজকে সকালে আমার অবস্থাটা এমন হয়েছে, সুম্মা মা আসবাহা আলিয়াউমা আলা জাহারিল আর, আমার অবস্থাটা এমন এসে পৌঁছেছে এই পৃথিবীর উপরে যত পরিবার বাস করে
তিনি বলছেন, যত পরিবার বাস করে, আলা জাহারিল আরদি আহলু খিবাইন আহাব্বা ইলাইয়া আইয়ু ইজ্জু মিন আহলি খিবাইক, তারা সম্মানিত হয়ে যান আপনার পরিবারের চেয়ে বেশি, এটা আমি পছন্দ করি। তিনি বলছেন, আজকে আমার অবস্থা হয়েছে এমন, এই পৃথিবীতে যদি আল্লাহ কোনো পরিবারকে কোনো কাউকে সম্মানিত করে, আমি এটা পছন্দ করি, সেটা হচ্ছে আপনি এবং আপনার পরিবার। আমি পছন্দ করি আল্লাহ আপনাকে এবং আপনার পরিবারকে পুরো পৃথিবীর উপরে সম্মানিত করুক, এটা আমি এখনও ফিল করছি। এই কথা শুনে রাসূল সাল্লাম কসম করে বলছেন, তিনি বলছেন, কালা ও আয়দান ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সে সত্তার কসম করে বলছে, হে তোমার ভালোবাসা আরও বাড়বে, এখন কমবে না, যখন তুমি বুঝতে পেরেছো কেয়ামত পর্যন্ত যতদিন তুমি বেঁচে থাকবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তোমার ভালোবাসা বাড়বে। কেননা ইসলাম এমন একটা বিষয়, যেই ব্যক্তি রাসূল সাল্লামের চরিত্র পড়বে সে রাসূল সাল্লামকে ভালো না বেসে পারবে না, সে রাসূল সাল্লামকে ভালোবাসতেই হবে। আর যেই ব্যক্তি রাসূল সাল্লামকে ভালোবাসবে, সেই হাদিসটা আমি হয়তো বলিনি, ছুটে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আবু যার বলছেন, কোনো কাউকে কোনো ব্যক্তিকে ভালোবাসে কিন্তু তাদের সাথে তার সাক্ষাৎ হয়নি, তাদের মতন সে কর্ম করতে পারেনি, তার রেজাল্ট কি? রাসূলুল্লাহ বলছেন, আল মারউ মা আহাব্বা, রাসূলুল্লাহ বলছেন যে আবিজার, রাসূলুল্লাহ বলছেন, কালা আনতা ইয়া আবাজার মা মান আহাব্বাবতা, তুমি সেই জাতি সেই কওমের সাথে থাকতে পারবে যাদেরকে তুমি ভালোবাসো। এই কথাটা যখন আবু যার শুনেছেন, আবু যার রিপ্লাই করে বলছেন, তাহলে তো আমি, তিনি বলছেন যে, ওহিবুল্লাহ ওয়া রাসূল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। আবু যার যখন এই কথাটা বলেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফা ইন্নাকা মা মান আহাবাবতা, আবু যার, আমি তোমাকে বলে দিয়েছি তুমি যাকে ভালোবাসবে তুমি তাদের সাথে কিয়ামতের মাঠে থাকতে পারবে। আবু যার এই কথা শুনে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি, বলছে, আনতা মা আহাবাবতা, তুমি তাদের সাথে থাকবে আবু যার যাকে তুমি ভালোবাসো। তার মানে যেই ব্যক্তি যাকে ভালোবাসে কিয়ামতের মাঠে তার সাথে সে থাকবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এই কথা যেদিন থেকে আমি শুনেছি যে যে যাকে ভালোবাসে সে কিয়ামতের মাঠে এবং জান্নাতে সে তার সাথে থাকবে, তিনি বলছেন, এই কথাটা আমাকে যতটা সন্তুষ্ট করেছে, ইসলামের কোনো কথা আমাকে এতটা বেশি সন্তুষ্ট করতে পারেনি। কেন? তিনি বলছেন, কারণ আমি রাসূলকে ভালোবাসি, আমি আবু বকরকে ভালোবাসি, আমি উসমান আলী আবু বকর উমর রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসি, তা যেহেতু আমি তাদেরকে ভালোবাসি এই জন্য আমি জানি যে কাল কিয়ামতের মাঠে হাশরে জান্নাতে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের সাথে আমি থাকবো, এটাই আমার সবচেয়ে বড় সন্তুষ্টির বিষয়। অতএব যেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে পারবেন, তাহলে আপনি জেনে নেন আপনার জন্য সুসংবাদ হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংবাদ দিয়েছেন, আপনি কাল কিয়ামতের মাঠে রাসূলের স্থানে গিয়ে আপনি বুঝতে পারবেন, যে এরিয়াতে রাসূলুল্লাহ থাকবে, যে এরিয়াতে সাহাবায়ে কেরাম থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় তার ফজল অনুগ্রহে ওই ব্যক্তিকেও সেই এরিয়াতে স্থান দিয়ে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের অন্তরে রাসূলের প্রতি ভালোবাসাকে ঢেলে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের অন্তরের কালিমাকে দূর করে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তার প্রেরিত ইসলামকে এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে যেন আমরা সন্তুষ্টি প্রকাশ করতে পারি, আল্লাহ যেন আমাদের অন্তরের সেই তৌফিক দান করে দেয়। আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের কাছে কথা বলবো তা মূলত হচ্ছে ডান দিকের কিছু আমল সম্পর্কে। তো যদিও সেই আমল তুলে ধরা সম্ভবপর হবে না, শুধু ভূমিকাতে আমি আপনাকে দেখাবো যে ডানপন্থী যারা ডান দিকে থাকে, ডান দিকে প্রেফার করে, প্রাধান্য দিয়ে চলে, রাস্তায় হোক কোনো কাজ